মাননীয় এই সন্দেশখালির সময় উনি বলেছিলেন যে নন্দীগ্রামের উনি মনে করিয়েছিলেন যে সন্দেশখালি নন্দীগ্রাম নয়। তো উনি কোথাও না কোথাও বুঝতে পেরেছেন যেমন নন্দীগ্রাম সিপিএমের শূন্যের কারণ হয়েছে, তেমন সন্দেশখালি তৃণমূলের শূন্যের কারণ হতে চলেছে, এবং এই সন্দেশখালি বিষয়টা কতটা দূর গড়াবে এটা মাননীয় কোথাও না কোথাও একটা ইঙ্গিত পেয়েছেন। এই দেখুন, এই একটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এটা এক্স হ্যান্ডেল, এবং এখানে পরিষ্কারভাবে এক্স লিখে দিয়েছে, দিস ভিডিও হ্যাজ বিন ক্লিপড টু শুট দি ন্যারেটিভ অ্যান্ড স্প্রেড মিস ইনফরমেশন। এটা তৃণমূলের অফিসিয়াল হ্যান্ডেল, এখানে এটা এক্সের এটা দেওয়া রিমার্ক। তাহলে এই ফেক ভিডিও কেন করতে হচ্ছে? তৃণমূল বুঝে গেছে যে ফেক প্রপাগ্যান্ডা ফলস ইনফরমেশান যদি না চালায় তাহলে যে কটা আসন তাদের পাওয়ার কথা তারা সে কটাও না পাবে না। এবার একটা শাসক দল সম্পূর্ণ শূন্য হয়ে যাওয়া মানে না থাকবে সরকার, না থাকবে ক্ষমতা, না থাকবে দল। কোথায় কুণাল ঘোষ তো বলছেন 35টা আসন পাবে, ভোট শতাংশের নিরিখে 60 থেকে 62। কুণাল ঘোষকে জিজ্ঞাসা করুন এই 35টা আসনের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবেন কি জিতবেন না, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কী স্টেটাস সেটা কুণাল ঘোষকে আগে জিজ্ঞাসা করুন, তাতেই পরিষ্কার হয়ে যাবে যে তৃণমূল কটা আসন জিতছে। একদম যে আসন সংখ্যার নিরিখে আমরা আসব, এবং অমিত শাহ নরেন্দ্র মোদীর পাশাপাশি যদি বক্তব্য যদি শোনা যায় এবং তার পাশাপাশি যদি মমতা ব্যানার্জির ফ্রেমটা রাখা যায়, দেখা যাচ্ছে মা ছেড়ে দেখানোর কথা বলছে। কী প্রসঙ্গে বললেন? খাদ্যাভ্যাস প্রসঙ্গে। একেবারেই মাংস খাওয়ার উপরে যে নিষেধাজ্ঞা, বাংলায় বেশ কিছু জায়গায় রয়েছে নিরামিষ, আমি সেই জায়গায় দাঁড়িয়ে মাছ খেতে নিজের হাতে এবার সিপিএম আসরে নেমে পড়েছে, পরিষ্কার বলছে এই তো সেটিং, আম লাড্ডু কখনো মাছ। দেখুন, বিজেপি কোনোদিন কারোর খাওয়া দাওয়াতে কোনো রকমের বলেনি এমন যে এটা এটা খাওয়া বারণ বা এটা বারণ আছে, যে যার যা খাওয়ার ইচ্ছে সে খাক। এতদিন তো কাউকে কোনোদিন মমতা ব্যানার্জি কী খাচ্ছে না খাচ্ছে কেউ তো বলেনি। যাদবপুরে সার্বজনীনভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরু খেয়েছিল, তার জন্য কি ভারত সরকার ওনাকে অ্যারেস্ট করে নিয়েছে? এমন তো কিছু হয়নি। তো এই খাওয়া দাওয়া আর এই সেটিং, দেখুন সেটিং তো বাংলার জনগণ দেখলো যখন পাটনা ব্যাঙ্গালোর একের পর এক শহরে মেট্রোপলিটন বড় বড় সিটিতে তারা গিয়ে হাত ধরে 250-300 টাকার জলের বোতল দিয়ে জল খেয়ে 7-স্টার হোটেলে থেকে হাত ধরে মোদি হাঁটাও করে স্লোগান দিয়েছিলেন। তো জনগণ তারা নিজেরাও জানে, কারণ তাদের দলের নেতারাই বলেছিল যে আমাদের প্রাসঙ্গিকতা শেষ হয়ে গেল, কারণ ওনারা বুঝতে পারছেন যে এই সেটিং তথ্য আর কাজ করছে না। এবার যদি সেটিং তথ্য না কাজ করে, কারণ মানুষের কাছে তো নিয়ে যাওয়ার জন্য কিছু নেই, 34 বছরের কোনো লিগেসি নেই তাদের কাছে, তারা কেরালা মডেল তারা বাংলার জনগণকে দেখাতে পারবে না, কারণ কেরালা মডেল একটা ফ্লপ মডেল সেটা বাংলার মানুষ সহ সারা দেশ বুঝে গেছে। ত্রিপুরাতে তারা এমন কিছু করেনি যেটা তারা নিয়ে যাবে, আর অন্য কোথাও কোনো জায়গাতে এমন কিছু তারা করেনি, সিপিএম হোক বা কংগ্রেস, কোনো কিছু করেনি যেটা মানুষের কাছে নিয়ে যাবে। এই যে দুর্নীতির বিরুদ্ধে এত অভিযোগ, কংগ্রেস 5 বছর 2018 থেকে 2023 রাজস্থান এবং ছত্তিশগড়ের সরকারে ছিল, আপনি বলুন যে বিজেপির কটা নেতার বিরুদ্ধে তারা তদন্ত করেছে বা কিছু এমন পেয়েছে যে কোনো আর্থিক দুর্নীতি রয়েছে? বর্তমানে তারা হিমাচল প্রদেশে সরকারে আছে, আমরা 5 বছর আগে ছিলাম, তারা খুঁজে বের করুক যে বিজেপি যদি কোনো আর্থিক দুর্নীতি করেছে। কোনো দুর্নীতিই নেই, কিন্তু কংগ্রেস যেখানে থাকে সেখানে দুর্নীতি আর দুর্নীতি। তো মানুষ এই পার্থক্যটা বোঝে, পার্থক্যটা বোঝে বলেই প্রপাগ্যান্ডা মিথ্যা কথা বলে সিপিএম আর কংগ্রেস এখন এই ভোট প্রচারে ভোট বাজারে নেমেছে, কিন্তু মানুষ বিশ্বাস করছে না। কারণ যারা এই পশ্চিমবঙ্গে একসাথে লড়ছে, কেরালাতে যারা আলাদা, তাদের নিজের জোটের কোনো নীতি নেই, মানুষ সেটা বোঝে না। একদমই তাই, তদন্ত করবে কীভাবে? এই তো মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী একেবারে যে স্টেজ থেকে একদম সভামঞ্চ থেকে বারবার বলেন যে হাইকোর্ট কিনে রেখেছে, সুপ্রিম কোর্ট কিনে রেখেছে। এই তো কেনা বিজেপির যদি কোর্ট হয় তাহলে কী করে তদন্তটা করবে? দেখুন, এই গত 10 বছরে এমন অনেক রায় আছে যেটা কেন্দ্র সরকারের বিরুদ্ধেও এসেছে, বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলতে মানে যেটা কেন্দ্র সরকার যদি কোনো আইন তৈরি করেছে সেই আইনটাকে স্ট্রাইক ডাউন করেছে। যেমন আমার মনে আছে যে একটা ন্যাশনাল জুডিশিয়াল কমিশন একটা অ্যাক্ট তৈরি হয়েছিল, পার্লামেন্টে সবাই একসাথে মিলে করলো। তো এটার বিরুদ্ধে কিন্তু এমন নয় যে কেন্দ্র আবার কোনো একটি আইন নিয়ে এসে সুপ্রিম কোর্টের রায়টাকে পাল্টে দিয়েছে। এটা আমরা দেখতাম কংগ্রেস আমলে, যে সুপ্রিম কোর্টের রায়কে পাল্টে দিত প্রথম। দ্বিতীয় কথা,
কতবার 10 বছরে এই বিজেপি সরকার এমার্জেন্সি ইউজ করেছে আপনি যদি সংখ্যা দেখবেন, সংখ্যা প্রায় প্রায় শূন্য রয়েছে। এমন কোনোদিন পরিস্থিতি আসেনি, কারণ গণতন্ত্রে আমরা বিশ্বাস করি। আর দ্বিতীয় কথা যে ডিকটেটারশিপের কথা, ডিকটেটারশিপ তখন কোথায় ছিল যখন 2রা মে-র পরে 57 জন বিজেপির কর্মীকে হত্যা করে দেওয়া হলো, সেটা কি ডিকটেটারশিপ ছিল না? কে সরকারি দপ্তরে কে কোন নিউজ পেপারটা পড়বে সেটা ঠিক করে দিচ্ছেন মাননীয়া, সেটা কি ডিকটেটারশিপ নয়? কে কোন সিনেমা দেখবে, কেরালা স্টোরিকে উনি পশ্চিমবঙ্গে ব্যান করে দিলেন, ছবি ব্যান করে দিলেন উনি, বলুক তো কোন রাজ্যে বিজেপির কোন রাজ্যে ছবি ব্যান হয়েছে, এটা কি ডিকটেটারশিপ ছিল না মাননীয়ার? এরকম বহু আমি উদাহরণ দিতে পারি, এক একটা বই উনি ব্যান করে দিয়েছেন, কেন এটা কি ডিকটেটারশিপ নয়? কে কোন দল করবে, কে কোন কাপড় পরবে, তার উপরে উনি সব একটা করে অর্ডার দিচ্ছেন, সেটা কি ডিকটেটারশিপ নয়? যদি মোদিকে যদি ডিকটেটারশিপ বলা হয়, তাহলে আমি বলবো যে মোদির মতন ডিকটেটারশিপ ভারতে আরও আগে আসা দরকার ছিল, কারণ এই ডিকটেটারশিপে আমরা এইমস পাচ্ছি, আইআইটি পাচ্ছি, আইআইএম পাচ্ছি, আমরা মেডিকেল কলেজেস ডাবল দেখেছি, মেডিকেল সিটস আমাদের ডাবল হয়েছে, ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে, এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে, কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে, পশ্চিমবঙ্গে 2 চিপ ম্যানুফ্যাকচারিং ইউনিট দিয়েছিল, মমতা ব্যানার্জি আউটরাইট রিজেক্ট করে দিলেন, 26,000 কর্মসংস্থান হতো, এটাই ডিকটেটারশিপই দিচ্ছিল। এখন ফ্রেট করিডোরের জন্য মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না, আটকে পড়ে রয়েছে প্রজেক্টটা ইস্টার্ন ফ্রেট করিডোর, ডিকটেটারশিপ কে কে দেখাচ্ছে ডিকটেটারশিপ, মোদি না মমতা? যদি নরেন্দ্র মোদি যদি ডিকটেটারশিপ হয়, তাহলে আমি বলবো এইরকম আইডিয়াল ডিকটেটারশিপ পৃথিবীতে প্রত্যেকটি দেশে হওয়া উচিত। আমি তৃণমূল প্রাক্তন তৃণমূলের লড়াইটা একটু বলে দিয়ে প্রায় প্রসঙ্গটা শেষ মুহূর্তে টানব। একেবারে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী জোর লড়াই, লড়াইটা কি? নন্দীগ্রামের আন্দোলন। নন্দীগ্রাম তুমি কার, এক বলছে মমতার আর না হলে শুভেন্দুর, দুজন দুজনকে এই যে কথা চালাচালি হচ্ছে, একে অপরকে আক্রমণ, নন্দীগ্রামবাসী কী পেল? চলে গেল তাদের মূল্যবান কয়েকটা বছর, কতগুলি বছর, কতগুলো সময়, জমি সবটা চলে গেল। লড়াইটা কে করছে? এখন শুভেন্দু অধিকারী বিজেপিতে। তাহলে লড়াইটা দাঁড়ালো তৃণমূল আর প্রাক্তন তৃণমূল, মানুষগুলো কোথায়? মানুষের পাশে বিজেপি দাঁড়িয়েছিল, মাননীয় শুভেন্দুদা দাঁড়িয়েছিলেন, তাই জন্যই কিন্তু মানুষ 1956 ভোটে শুভেন্দু অধিকারীকে জয়ী করেছিলেন, এবং মমতা ব্যানার্জিকে কিন্তু ওনার প্রতিশোধ এবং হিংসার রাজনীতিকে কিন্তু নো বলেছিলেন। প্রথম যে স্লোগান নো ভোট টু মমতা, ওটা কিন্তু নন্দীগ্রামই দিয়েছিল। যেই নন্দীগ্রাম থেকে মমতা ব্যানার্জির উত্থান হলো, কোথাও না কোথাও সেই নন্দীগ্রাম বুঝিয়ে দিল যে নন্দীগ্রাম লড়াইয়ের নায়কটাকে, নন্দীগ্রাম লড়াইয়ের নায়ক আছে, নায়িকা নেই। সেই নায়ক নেতৃত্ব দিয়েছিল মানুষকে, যেটা জন আন্দোলন হয়েছিল, এবং এই ক্রেডিটটা সবসময় মানুষের কাছে যাবে, কারণ যখন কোনো আন্দোলন জনমুখী হয়ে যায় তখন ওটা ওই জন আন্দোলন যে গড়ে ওঠে ওটার পুরো ক্রেডিট জনগণের উপরে। এই যে ক্রেডিট নেওয়ার, শুভেন্দু অধিকারী ক্রেডিট নিতে যাচ্ছেন না, উনি এটা বলছেন না যে আমি করেছি, উনি বললেন যেটা নন্দীগ্রামের মানুষের উপরে ছেড়ে দিন, নন্দীগ্রামের মানুষ 2021-এ বুঝিয়েছিল, এই নন্দীগ্রামেরই মানুষ 2024-এও বুঝিয়ে দেবে, আর 2026 বা 26-এর আগে যদি ভোটটা হয়। কিন্তু এখানে ছোট্ট করে বলে দিই, মমতা ব্যানার্জি তা বলছেন না, বলছেন যে সিপিএমের সঙ্গে সেটিং করেই আন্দোলন গড়া হয়েছে, এবং সেই জায়গাতেই আমাদের প্রশ্ন থাকবে। দেখুন মাননীয়া কি করছেন, এটা সিপিএমের সাথে সেটিং করছেন, এটা সিপিএমের সাথে তার পারিবারিক ব্যাপার। শুভেন্দু অধিকারী সেটিং করে করেছে আন্দোলন, গড়ে তুলেছে সেই নন্দীগ্রামের আন্দোলন, এইখানেই প্রশ্ন যে মানুষ কোথায়। মানুষ কোথায় গেল আমি তো বলছি, সাল 2021-এ মানুষ বুঝিয়ে দিয়েছিল যে উনি কোথায় আছেন, মাননীয়া কোথায় আছেন আর শুভেন্দু অধিকারী কোথায় আছে। 2024-এর নির্বাচন, ওইখানে ষষ্ঠ দফায় ওখানে নির্বাচন রয়েছে, আমরা 4 জুন আমরা দেখে নেব যে নন্দীগ্রামের আন্দোলনে আর নন্দীগ্রাম আন্দোলন করা মানুষজন কার পক্ষে আছে আর কাকে গলায় জড়িয়ে তাকে আশীর্বাদ করছেন, এটা আমরা দেখে নেব।